see it. পোশাকটা মিলছে কিনা ও বলছে আমাদের কন্ট্রাক্ট থেকে ও বিডি অফিস থেকে কন্ট্রাক্ট নিয়েছি হ্যান্ডেন ব্যাপারটা বিভিন্ন রকম কথা বলছে আর শ্যাম্পুর অনুপাতে ও প্রথমেই থেকে মানতে চাইছে না যখন আমরা লাস্ট পর্যায়ে ওকে প্রেশার দিলাম যে শ্যাম্পুরলার মাস্টারকে যে শ্যাম্পুরলা বের করুন শ্যাম্পুরা যখন বের করা হলো যে শ্যাম্পুর অনুপাতে পয়সাটা মিলছে না মানে কীভাবে পোশাকটা এসছে আগে ছিল একটু নরম টাইপের কাপড় এখন খসখসে টাইপের একটু কমা টাইপের কাপড় মানে কত কম হবে এই পোশাকটা অনুমান কত হবে 200-250 টাকার ভিতরেই হবে মানে এই পোশাক কি পরাতে চাইছেন না বাচ্চাদের না কি চাইছে এই যে সেই সিম্পল অনুপাতে পয়সাটা চাইছে আর আমাদের একটাই প্রতিবাদ যে এই রেস্টুরেন্টটা দেখতে চাই যে ছেলের পিছু আমার বারবার এইটাই অভিযোগ যে ছেলের পিছু কত টাকা করে এসছে সেই রেস্টুরেন্টটা দেখতে চাই সেই রেস্টুরেন্ট অনুপাতে পয়সাটা মিলছে কিনা হ্যাঁ মানে কিভাবে দুর্নীতি হচ্ছে সে গার্জেনকে জানানো হয়নি যে কীভাবে কি আগে আগে কি পোশাক এসতো যে পাঁচ পিছু পয়সা দিয়ে দেওয়া হতো একা সেরকম গার্জেনকে সেরকমভাবে জানানো হয়নি তার কি ডাইরেক্ট বিডি অফিস থেকে কি তার কন্ট্যাক্ট নিয়েছে সেই কন্ট্যাক্ট অনুপাতেও যে যিনি স্যাম্পল দিয়েছেন সেই স্যাম্পলের মধ্যে পোশাক মিলছে না 1 নম্বর আর সেই 2 নম্বর হচ্ছে আমরা বলছি যে সেই এস্টিমেট আমরা দেখতে চাই ওরা বলছে এস্টিমেট আমরা দেখাতে পারবো না অর্থাৎ বিডি অফিস থেকে তার কন্ট্যাক্ট হয়েছে আমরা হেডমাস্টারকে চাপ দিয়েছি যে এস্টিমেট আমরা দেখতে চাই হেডমাস্টার বলছে এইসব ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না তাই ডাইরেক্ট বিডি অফিস থেকে হয়েছে বলেছে পোশাক আজকে বন্টন করার কথা ছিল এই নিয়ে আমরা আটকে রেখেছি আটক করে দিয়েছি মানে এখানে কিভাবে দুর্নীতিগুলো হচ্ছে বলবেন যে ব্যাপক দুর্নীতি আমি অতটা কিছু বলতে পারবো না আমি একটু জানলাম এটা বললাম আর আজকে বিদ্যালয়ের পোশাক বন্টন এবং পোশাক ফেরত দিয়ে দিলেন কেন পোশাকটা ফেরত দেওয়ার মানে হচ্ছে আগামী ওই 4 দিন আগে যে পোশাকটা আমরা স্যাম্পলটা দেখেছিলাম সেই স্যাম্পল অনুযায়ী এই পোশাকের সঙ্গে মিল হচ্ছে না কিন্তু ন্যূনতম যেটা কত টাকার স্কিম সেটাও আমরা আড়ালের মধ্যে থাকলাম মাস্টারমশাই জিজ্ঞাসা করলাম যে স্কিমটা কত আছে না আমরা জানি না তো ব্লক থেকে তার সিদ্ধান্ত করছে SHG গ্রুপ তাহলে ওইটা আমরা আড়ালে থাকার জন্য যে পোশাকের ন্যূনতম দাম কত সেটাও আমরা জানতে পারলাম না কিন্তু এবং যে স্যাম্পল দিলেন এই স্যাম্পলের সঙ্গে পোশাক মিল হচ্ছে না মানে কমা পোশাক যেটা দেওয়া হয়েছে তার জন্য আমরা অভিযোগ করেছি আজকে যে এই পোশাক বন্টন বন্ধ থাক ন্যূনতম ঠিক পোশাক না এলে আমরা বন্টন করতে দেব না মানে পোশাকের এখন যে পোশাকগুলো পাচ্ছেন সে কি রেট রয়েছে এখন হ্যাঁ ডিপেন্ড রয়েছে তো এই পোশাকে যে স্যাম্পল মাস্টারমশাই দেখিয়েছেন ওর সঙ্গে মিল হচ্ছে না ওটা দামি পোশাক এটা কমা পোশাক মানে আনুমানিক কত হবে এই রেটটা আনুমানিক মানে কয়েই 200 টাকার মধ্যে হবে এটা 10-15 টাকা এটা হবে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না যে অ্যালটমেন্টটা কত
মাস্টারমশাই জিজ্ঞাসা করলে মাস্টারমশাই বলছে আমরা জানি না, তা ব্লক থেকে সিদ্ধান্ত করেছি, কত অ্যালটমেন্ট তাও আমরা বলতে পারবো। কী চাইছেন? আমরা চাইছি যে এই পোশাকের অ্যালটমেন্টটা কত এবং সেই টাকা অনুযায়ী পোশাকটা ন্যূনতম মান দেওয়া যাক ছাত্রকে। প্রধান শিক্ষক মহাশয় কী বলছেন? হ্যাঁ কী বলছেন প্রধান শিক্ষক মহাশয় কী বলছেন? প্রধান শিক্ষক মহাশয় বলছেন যে আমরা ওই স্কিম দেখাতে পারবো না, কত টাকা অ্যালটমেন্ট আমরা ওটা দিতে পারবো, ওটা তার ব্লক যাক। একটা স্যাম্পল দিয়েছিলেন যে গাড়ির মূল্য প্রথমে যেদিনকে মাপ নেওয়া হয় সেদিনকে বললেন গাড়ির মূল্য যে আর কি পোশাকটা দিয়ে স্যাম্পল একটা দেন। আমি তখন ওইদারকে জানারা দিচ্ছেন, ওনাদেরকে বলি একটা স্যাম্পল দেন, ওনারা স্যাম্পল দিয়ে গেছেন। আমিও জানারা অভিযোগ করেছিলেন তাকে ওই স্যাম্পলটা দেখিয়েছি, কিন্তু আজকে যখন পোশাকটা এলো তখন ওই মানে পোশাকের সঙ্গে স্যাম্পল মিলছে না, স্যাম্পলের সঙ্গে পোশাকটা মিলছে না। যিনারা ওই স্যাম্পলটা দেখেছিলেন এবং ওনারা দেখলেন যে ওই স্যাম্পল মিলছে না, তো ওই স্যাম্পল না মিলার জন্য তো উনিও যিনি নিয়েছেন উনিও স্বীকার করছেন না এটা স্যাম্পলটা মিলছেন না। তার জন্য বর্তমান হচ্ছে বলছেন যে স্যাম্পল যতক্ষণ না মিলছে, যেটা আপনি দিয়েছেন ওই স্যাম্পল যতক্ষণ না মিলছে ততক্ষণ আমরা পোশাক দিব না। উনিও বলেছেন যে ঠিক আছে আমরা এদের আজকে বাচ্চারা 11টা থেকে 10টা থেকে বলা হয়েছিল, উনি একটু আজকেও একটু দেরি হয়ে গেছে, সমস্যা হয়েছিল মানে রাস্তায় কোথায় জাম টাম হয়েছিলো বলছে, দেরি হয়ে গেছে, বাচ্চারা অনেকক্ষণ এসেছিলো, গার্জিয়ান অনেকে এসেছিলো মানে পোশাক নেওয়ার জন্য, তার জন্য আজকে এখন তো দুপুর হয়ে গেছে, বাচ্চাদের খাওয়ার সময় হয়ে গেছে, তো বাচ্চাদের দেওয়া হয়েছে। ওনারা সিদ্ধান্ত করে ঠিক আছে পোশাকটা যদি পোশাকটা হয় নতুন পোশাকভাবে দিতে হলে দেরিটা সময় লাগবে, তার জন্য আগামী রবিবার দিন এটা মানে দেওয়ার জন্য ডেট হয়েছে আর কি। যেটা হচ্ছে যে পোশাকের গুণগত মান কম সে জায়গাটায় ওনারা পোশাক পরাতে চাইছেন না বাচ্চাদের, কি বলছেন? না পোশাকের গুণগত মান, পোশাকের গুণগত মান তো বলছে আমাদের তো গুণগত মান তো বলা হয়নি, যেটা ওনারে মানে ব্লক থেকে যে হয়েছে টেন্ডার হয়েছে, তবে ওনারা যে যে টেন্ডারটা হয়েছে যে গুণগত মানটা হয়েছে ওনারা বলছে যেই গুণগত মানটা হয়েছে ওইটাই আমাদের দেন, উনিও দিয়েছেন ওইটাই, কিন্তু ওইটার সঙ্গে তো ওনাদের মিলছে না। ওনার যেটা উনি টেন্ডার পেয়েছেন ওই গুণগত মান দিয়ে ওই গুণগত মানের সঙ্গে বর্তমান যে ড্রেসটা নিয়েছেন ওই মানে কিছু ড্রেসের ওই গুণগত মানটা মিলছে না, প্যান্টটাই মিলছে, হ্যাঁ ওইটাই হচ্ছে প্যান্টটা, কিন্তু পোশাক নেই মানে সেটাকে পোশাক আছে সেটা আমরা কী করি, যেটা তো টেন্ডার হয়েছে বলছে সেটা তো আমাদের যখন ঊর্ধ্বতন মানে ব্লক থেকে হচ্ছে সেখানে তো আমাদের কিছু কেউ করার নেই, যদি যদি ইতিপূর্বে যে বিদ্যালয়ে যে দেওয়া হয়েছে তখন তো সেটা ব্যাপার আলাদা ছিল, এখন যখন আমরা তো যেহেতু এতে আমরা সেই বিষয়ে কিছু মন্তব্য করতে পারব না। ছাত্রছাত্রীদের পোশাক দেওয়া নিয়ে একটা অভিভাবকরা সেখানে অভিযোগ ইয়ে করলো মানে বিক্ষোভ করলো এবং পোশাক বন্টন বন্ধ করেছিল এবং সঙ্গে পোশাকও ফিরিয়ে দিল সে জায়গাটায় মানে নিম্নমানের পোশাক বলে, সেখানে কী বলবেন? এই ম্যাটারটা টোটাল মাস্টারমশাইটা ড্রেস যারা দেবে যে এসএনজি গ্রুপ দিচ্ছে তাদের সঙ্গে মাস্টারমশাই কোয়ালিটি নিয়ে আগে কাপড় দেখবেন, তারপরে মাপ দেবেন, মেজারমেন্ট হবে, তারপরে কাটাবেন, তারপরে ডিস্ট্রিবিউশন হবে। এবার মাস্টারমশাইরা কী দেখেছেন এগুলো তো আমরা দেখি না, এবার তো স্কুলের হেডে টাকা, ওগুলা যে এখান থেকে টাকা আমরা দেবো বা আমরা ঠিক করেছি বা জিপি ঠিক করেছে তা নয়, স্কুলের হেডে হেডমাস্টারমশাইয়ের অ্যাকাউন্টে টাকা আছে, উনি বেনিফিশিয়ারি চয়েস করবেন, গভর্নমেন্টের সার্কুলার আছে এসএনজি গ্রুপের মাধ্যমে দিতে হবে। তো গ্রুপ উনি যে গ্রুপ ওনাকে ঠিক করেছেন উনি তো কাপড় দেখিয়েছেন, এবার উনি তো স্যাম্পল রেখেছেন, এবার তার মতো মেকআপ না হলে কন্ট্রাক্ট ফেল করেছে তাকে নিতে হবে না, অন্য পোশাক হবে, এতে বিক্ষোভের কি আছে আর কি আছে? নোনাকৌটা বুথ একটা রাজনৈতিক প্রতিকূলতার বুথ, ওখানে যেটা আপনি বলছেন ড্রেস দেওয়া বন্ধ করে দিয়েছে, ড্রেস দেওয়া বন্ধ করেছে আপনি খোঁজ নিয়ে দেখুন, যারা বন্ধ করেছে তারা একটা অপোজিশন রাজনৈতিক দলের নেতৃত্ব বা উস্কানিতেই করেছে। আমাদের কথা হচ্ছে গার্ডিয়ানরা ছাত্ররা ভালো ড্রেস পাবে এটাই আমরা দেখব, গভর্নমেন্ট দিচ্ছে যাতে ভালো কোয়ালিটির ড্রেস পায়, সে ব্যাপারটা ইউনিফর্ম পায় সেটা আমাদের দেখতে হবে। তো সেটা যারা দিয়েছে যে সে গ্রুপ তাদের সঙ্গে যারা প্রতিবাদ করছেন তারা তো বুঝতে পারেন যে এটা বিলো কোয়ালিটি, এই পয়সায় এই কোয়ালিটি হতে পারে, তো তারা সহযোগিতা করে নিক না,
বন্ধ করে দেওয়ার তো পথ নয়, ওটা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওখানটা হচ্ছে, আমরা জানি ওটা বারে বারে ওখানে যা কিছুই ঘটে পলিটিক্যাল ইস্যু হয়ে যায়, তো এটা সেটাই হয়েছে, পলিটিক্যাল ইস্যু হয়েছে। তো আমরা দেখবো কি হয়েছে, যে গ্রুপ দিয়েছে আমরা কোয়ালিটিটা দেখি, বিলো কোয়ালিটি দুর্নীতি এ কথাগুলো তো বিরোধীরা বারবার বিজেপি বারবার বলা শুরু করেছে, কি বিলো কোয়ালিটি সেটা আপনারাও দেখুন না, আপনারা তো মিডিয়ার লোক, আপনারা যে কাপড়টা দিয়েছিল সে কাপড়টা আপনারাও দেখুন, আপনারা তো জামা কাপড় পরেন, যে ইউনিফর্মটা দিচ্ছে তো এ কি রেমন্ডসের দেবে না কিসের দেবে? হ্যাঁ কোয়ালিটি 600 টাকা তো বাজেট, 600 টাকাতে ইউনিফর্ম, মেয়েদের দুটো পার্ট দিতে হবে, ছেলেদের প্যান্ট শার্ট দিতে হবে, তো সেখানে আপনারা দেখুন 300 টাকা করে একটা একটা ড্রেস পড়ছে, টাই আছে, ব্যাজ আছে, ওটা তারপরে যে এসএসজি করছে তারা তো টুকটাক ব্যবসা করবে, তারা তো আর এখানে ভারত সেবাশ্রম সংঘ বা রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠান না, তারা বেকার মেয়েরা করছে তো তারা টুকটাক ব্যবসা রাখবে, তো সেটা আপনারা দেখুন যে সত্যিকারে যে অভিযোগটা করছে ওরা যে বিলো কোয়ালিটি বিলো কোয়ালিটি, সত্যি বিলো কি কি? আপনারাও তো মিডিয়ার লোক, আপনারা তো সামাজিক মানুষ, আপনারা দেখুন না কি হয়েছে। গার্ডিয়ান পক্ষরা বলতে চাইছেন যে কত টাকা অ্যালোট হয়েছে সেটা জানতে চাইছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বলতে পারছে না, ওটা স্কুল কর্তৃপক্ষ বলবে বা কেন, এসব কথা যারা বলছে তারা চালাকির আশ্রয় নিচ্ছে, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে কত টাকা অ্যালটমেন্ট, 600 টাকা করে, আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলছি 600 টাকা করে অ্যালটমেন্ট হয়েছে পার স্টুডেন্টের জন্য, দুটো করে ইউনিফর্ম পাবে, দুটো সেট ইউনিফর্ম পাবে 600 টাকা করে, আপনি ওই গার্ডিয়ানদের শুনিয়ে দেন এটা, বা আপনার চ্যানেলের মাধ্যমে ওনাদের দেখিয়ে দেন, এটা বলার অপেক্ষা রাখে না, পাশের কাউকে জিজ্ঞেস করলে বলে দিত, অন্য কোনো মাস্টারমশাইকে জিজ্ঞেস করলে বলে দিত, এটা সকলেই জানে, এটা ইন জেনারেল।